अबाउट ऑल थ्री चैनल तुम्हारे सकलके स्वागत। आज के चले तुम्हारे संगे आबार एक नतून भिडियो निये। आजकेर भिडियोते आमरा आलोचना करब मडेल एक्टिविटी टास्क गणित सप्तम श्रेणीर मैथामेटिक्स निये। एखाने आमरा अलरेडी एर आगेर भिडियोते पार्ट वन भिडियोते अलरेडी आलोचना करेछि प्रथम पार्टटी। এই ভিডিওতে আমরা আলোচনা করব এই সেকেন্ড পার্টটি, যেখানে কিছু প্রবলেম রয়েছে বেসিক প্রবলেম, সেই সমস্ত প্রবলেমগুলি আজকের ভিডিওতে আমরা সলভ করব। এবং এই ভিডিওটিকে তোমরা শেষ পর্যন্ত দেখবে, নইলে কিন্তু কিছু কিছু ইম্পর্টেন্ট প্রবলেম রয়েছে সেগুলো তোমরা মিস করে যাবে। তো চলো শুরু করি আজকের এই ভিডিও। দেখো, ফার্স্ট অফ অল এই যে প্রথম প্রবলেমটা দেওয়া রয়েছে, বলেছে নিচের বহু পছন্দ ভিত্তিক প্রশ্নের উত্তর দাও। এখানে অনেক রকমের প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে, তার মধ্যে কোনটা ঠিক সেটা বেছে নিয়ে তোমাকে লিখতে বলেছে। ওকে, তো কি করবে দেখো, বলেছে পূর্বপদের থেকে উত্তরপদ যদি বড় হয় তবে কোনটি সঠিক হবে। ওকে, তার মানে দেখো এক নম্বরে যে প্রবলেমটা বলেছে সেখানে বলেছে যে পূর্বপদের থেকে যদি উত্তরপদ বড় হয়, ঠিক আছে। এটা যদি হয়ে থাকে তবে তোমাকে বের করতে বলেছে যে কোনটা সঠিক হবে। তো আসলে এই ব্যাপারটা সম্বন্ধে যদি আমাদের কমপ্লিটলি ধারণা না থাকে তবে তো আমরা পারবো না। তার মানে কি, এই যে পূর্বপদ আর উত্তরপদ, এটা হচ্ছে যে কোনো একটা সংখ্যার ক্ষেত্রে যখন আমরা লিখি, ধরো এইভাবে 2/5 রয়েছে, তো এই ওপরের সংখ্যাটাকে বলা হয় পূর্বপদ আর এটাকে বলা হয় উত্তরপদ। দেখো 2-এর থেকে কিন্তু 5 বড়, 2-এর থেকে 5 বড়, তার মানে কি এই আকারে রয়েছে। যখনই এরকম থাকবে তার মানে কি উপরেটা ছোট নিচেরটা বড়, তার মানে এই সংখ্যাটাকে বলা হয় লঘু অনুপাত। আবার যদি 5/2 হতো, এটা না থেকে যদি হতো কি 5/2, মানে উল্টোটা হতো, তবে সেই সংখ্যাটাকে বলা হতো গুরু অনুপাত। তার মানে কি এটার যে উত্তর সেটা কি হবে, অ্যাকচুয়ালি অপশন বিটা ঠিক হবে। সেখানে বলা আছে যে লঘু অনুপাত, লঘু অনুপাত। তো এইভাবে তোমাদেরকে বুঝে বুঝে প্রবলেমগুলো সলভ করতে হবে এবং খাতায় সুন্দর করে লিখে নিয়ে স্কুলের টিচারকে দেখাতে হবে যখন তোমাদের স্কুল আবার আফটার লকডাউন পিরিয়ডে খুলবে, ঠিক আছে। দেখো এবার সেকেন্ড প্রবলেমটা আমি কিন্তু তোমাদেরকে এখানে করে দিলেই ভালো হয় না, এখানে করছি না, আমি পুরো খাতাতেই করাবো। দেখো বলেছে x × y^0 × z^-1 এটা সমান কি হবে তাই বলেছে, ঠিক আছে। তো এটা সমান কি হবে দেখো, কি দেওয়া রয়েছে, প্রথমে রয়েছে যে x × y^0 × z^-1। ওকে, এটা সমান কি হবে তাই বলেছে। তো আমরা জানি যে x মানে কি, x রেখে দিলাম। দেখো কোনো সংখ্যার মাথায় যদি কি হয় 0 হয়, তবে সেই সংখ্যার মান সবসময়তে হয় কত, অ্যাকচুয়ালি 1 দেয়, ঠিক আছে। মানে কোনো সংখ্যার উপর যদি কি হয় সেটার মানটা যদি 0 হয় দেন অলওয়েজ কি হবে 1 দেবে। তো এরকম হতে পারে, ধরো z^0 এটা মানেও কিন্তু 1। ওকে, তার মানে কি এটা কি হবে 1। পাশাপাশি z^-1, কোন সংখ্যার যদি উপরে -1 থাকে তো সেটা মানে বোঝায় 1/ সেই সংখ্যাটি z, তার মানে কি এটা মানে 1/z। ওকে, এবার দেখো গুণ করে দিলে কি হবে x/z, তাহলে কি উত্তরটা দাঁড়াচ্ছে কত, x/z। তো এইরকম ভাবে তোমাদের কিন্তু প্রত্যেকটা প্রবলেম সলভ করতে হবে, ঠিক আছে। এটা হয়ে গেল। এবার দেখো তিন নম্বরের প্রবলেমটা কি বলেছে। 3 নম্বর প্রবলেমটার ক্ষেত্রে যেটা দেওয়া রয়েছে যে দুটো শরবতে সিরাপ ও জলের অনুপাত। দুটো শরবতের মানে অ্যাকচুয়ালি কি বলবো, যে ধরো সামথিং গ্লাস রয়েছে, সেখানে সিরাপ ও জলের অনুপাত একটাতে 2:5, একটাতে 6:10, তবে কোনটা মিষ্টি বেশি তাই বলেছে। তার মানে দেখো যে দুটো সিরাপ এর যে মানে মিশ্রণ রয়েছে, সেখানে প্রথমটাতে কি রয়েছে, প্রথম প্রকারে 2:5 আর একটা প্রকারে রয়েছে দেখো কত বলেছে সেটা 6:10, ঠিক আছে। এবার এটাকে যদি আমরা ভেঙে নিই তো এটা ভাঙলে কত হবে, এটা 3:5 হবে। তার মানে দেখো দুটোতেই কিন্তু জলের পরিমাণটা সমান হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু সিরাপের পরিমাণটা দ্বিতীয় প্রকারে বেশি আর প্রথম প্রকারে কম। যেহেতু দ্বিতীয় প্রকারের সিরাপ মানে শরবতে সিরাপের পরিমাণ বেশি, তাই দ্বিতীয় প্রকার প্রথম প্রকারের তুলনায় কি হবে, বেশি মিষ্টি হবে, এটা তোমাদেরকে লিখতে হবে। অতএব প্রথম প্রকারের তুলনায় বেশি মিষ্টি হবে। এটা তোমাদেরকে লিখতে হবে এবং যেটা আমি বললাম যে কেন হবে যেহেতু এখানে সিরাপের পরিমাণটা বেশি প্রথম পুকুরের তুলনায় সেটা তোমাদেরকে বর্ণনা করে দিতে হবে ঠিক আছে। এবার যে বলেছে যে 4 নম্বরের প্রবলেমটা দেখো 4 নম্বরটা কি দেওয়া রয়েছে যে 4/3 x স্কয়ার yz * 1/3 y স্কয়ার zx * -6 xy z স্কয়ার আছে সেটা সমান কি হবে তাই বলেছে আমি কিন্তু এখানেই করব এটা 4/3 দেওয়া রয়েছে এখানে দেখো -6 আমি যদি 3 দিয়ে কেটে দিই তাহলে কত হবে -2 হবে ওকে তাহলে -2 আর xy z যা রয়েছে ওটা কাটাকাটি করার দরকার নাই তার মানে কত 4 2 8 দেখো -8/3 থেকে গেল এখানে দেখো দুটো x স্কয়ার রয়েছে এখানে একটা 3টে আর এখানে একটা 4টে তার মানে কত x⁴ y একটা এখানে দুটো এখানে একটা মানে দুটোর একটা 3টে একটা 4টে মানে কি y⁴ সিমিলারলি ভাবে দেখো z একটা এখানে z একটা দুটো আর এখানে দুটো মানে 4টে মানে z⁴ তাহলে দেখো উত্তরটা কি দাঁড়াচ্ছে যে -8/3 x⁴ y⁴ এবং z⁴ এটা এটা হচ্ছে কি ফাইনালি অ্যানসার দেখো 4 এর প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেল দেখতে দেখতে 1 2 3 4 হয়ে গেল এবার 5 এরটা তো এই 5 এর প্রবলেমটা আগে ভালো করে বুঝতে হবে না বুঝতে হলে কিন্তু অঙ্কটা করা খুবই কঠিন কিন্তু অঙ্কটা একেবারেই ইজি দেখো কি বলেছে একটি খনিতে একটি লিফট 8 মিনিটে 24 মিটার নিচে নামলো একটা খনিতে ধরো একটা খনি মানে কি সামথিং যদি এরকম একটা পাহাড় হয় তো পাহাড়ের নিচে তো একদম খনি থাকবে তাই না এরকম একটা খনি থাকবে তো বলছে 8 মিনিটে 24 মিটার নিচে নামলো একটা লিফট ধরো সেটা হচ্ছে কি 8 মিনিট সময়ের মধ্যে এটা 24 মিটার নিচে নামলো তাই বলছে ঠিক আছে এবার বলেছে লিফটটি যদি সমবেগে চলে তবে লিফটটি 6 মিনিটে কত মিটার নিচে নামবে থাকবে ও ওই লিফটটি যদি ভূমির 10 মিটার উপর থেকে নিচে নামতে শুরু করে তবে 70 মিনিটে ভূমির কতটা নিচে নামবে বা থাকবে তা জিজ্ঞেস করছে দেখো আমি ছবিকে তোমাদেরকে বোঝাচ্ছি তোমরা ইজিলি বুঝতে পারবে আশা করছি সকলে বুঝতে পারবে দেখো এই যে 5 এর প্রবলেমটা রয়েছে সেখানে ছবিটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু অঙ্কটা করা খুব ইজি প্রথমত যদি এটাকে আমরা ভূমি ধরে নেই ঠিক আছে তো এই ভূমি থেকে একটা লিফট সামথিং এই পজিশনে টোটাল যে দূরত্ব সেই দূরত্বটা তুমি ধরে নাও কত দেওয়া রয়েছে যে 24 মিটার ঠিক আছে 24 মিটার আর এটা অতিক্রম করতে সময় লাগছে 8 মিনিট ঠিক আছে 8 মিনিটে 24 মিটার দূরত্ব নামছে এবার দেখো আমরা কিন্তু জানি যে ওই যে সমবেগ বলেছে তো বেগ মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময় অতিক্রান্ত দূরত্ব কত 24 মিটার 24 আর এখানে হচ্ছে 8 মিনিট তাহলে কত 3 তাই না মানে মিটার পার মিনিট ঠিক আছে এই যে ব্যাপার এটা হচ্ছে কি বেগটা বেরিয়ে গেল তার মানে 3 মিটার পার মিনিট হবে এবার দেখো যদি 3 মিটার পার মিনিট মানে দেখো অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে 8 মিনিটে যায় 8 মিনিটে নিচে যায় কত মানে 24 মিটার যায় তাহলে 1 মিনিটে কত যাচ্ছে 3 মিটার পার এটা এবার বলেছে যে 6 মিটার যেটা 6 মিনিটে কত মিটার যাবে তাহলে 6 মিনিটে কত যাবে 3 × 6 তাহলে তো হয়ে যাবে তাই না তার মানে কত 18 মিটার যাবে ওকে বুঝতে পারলে তার মানে কত যাবে 18 মিটার যাবে এবার দেখো সেকেন্ড যে প্রবলেমটা বলেছে ওই লিফটটি যদি ভূমির 10 মিটার উপরে থাকে মানে এটা যদি পজিশন না হয় তখন কি হয় একটু যদি আলাদা হয় মানে ধরো এখানে ভূমিটা না হয়ে এখান থেকে শুরু করছি স্টার্টটা করছি এখান থেকে সেখানে এই জায়গাটার দূরত্বটা হচ্ছে টোটালে 10 মিটার এখান থেকে ওরা স্টার্ট করছে এই জায়গাটা থেকে ঠিক আছে এবং এখান থেকে আস্তে আস্তে বলছে যে কতটা আসছে টোটালে 70 মিনিটে ভূমির কতটা নিচে নামবে তাই বলছে এটা হচ্ছে কি যেতে লেগেছে 70 অ্যাকচুয়ালি মিনিট এই 70 মিনিট সময়ে সেই লিফটটা কতটা নিচে থাকবে কিন্তু বলেছে কি দেখো ভূমির কতটা নিচে মানে এখান থেকে এই জায়গাটা কতটা তা জিজ্ঞাসা করেছে কিন্তু দেওয়া রয়েছে এখান থেকে যে 10 মিটার সেটা সহ এতটা নিচে নামতে টোটালে টাইম লেগেছে ধরে নিলাম এই জায়গাটা নেমেছে সেই জায়গাটা নামতে 70 মিনিট টাইম লেগেছে এই 10 মিটার সহ তাহলে 70 মিনিটে যদি আমি ওই বেগটা হিসাব করে বের করে নিই যে কত মিনিট লেগেছে তাহলে তো হয়ে যাবে কত মিটার যাচ্ছে তার মানে দেখো 70 মিনিটে যাবে কত 3 × 7 মানে 70 × 3 তাহলে তো আমরা পেয়ে যাব তাই না 3 × 7 = 21 তাহলে 210 মিটার যাবে এটা কোথা থেকে যদি ভূমির উপর থেকে হয় মানে ওই ভূমির 10 মিটার উপর থেকে নামে এত দূর তবে এই পুরোটা যেতে লাগবে কত 210 মিটার রাস্তা যাবে মানে এত টাইমের মধ্যে 210 মিটার যাবে কিন্তু ওরা চেয়েছে আমাকে উত্তরে যে ভূমির 10 মিটার না ভূমির এখান থেকেই যাবে এই জায়গাটা থেকে তাহলে যদি 10 মার্ক বা 10 মিটারটা যদি আমি বাদ দিয়ে দিই তবে তো অ্যানসার পেয়ে যাব তাই না तार माने कि करते हबे आमाके जे भूमि थेके माने एक्चुअली नीचे नामते 70 मिनिटे नामते टोटाल जे जायगाटा अतिक्रम करबे दूरत्वटा सेटा हबे कत 210 माइनस 10 माने कत टोटाले 200 मीटार रास्ता अतिक्रम करबे कत मिनिटे 70 मिनिटे। ठीक है এটা হচ্ছে তোমাদের কি ফাইনালি অ্যানসার যেটা হবে কি ভূমি থেকে নিচে হবে। ঠিক আছে ভূমি থেকে নিচে এটা হচ্ছে ভূমি থেকে নিচে ওই 10 মিটার ধরলে হবে না কিন্তু এটা হচ্ছে ফাইনালি অ্যানসার। ঠিক আছে দেখো আমি কিন্তু ফার্স্ট ভিডিওতে তোমাদেরকে এই পুরোটা আলোচনা করে দিয়েছিলাম এবং সেকেন্ড ভিডিওতে দেখো তোমাদেরকে এই পার্টটা পুরোটা আলোচনা করে দিলাম। এবার দেখো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করতে ভুলবে না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবে না। দেখো আমি সাবস্ক্রাইব অলরেডি লিখে রেখেছি। ঠিক আছে সাবস্ক্রাইবটা করে দেবে পাশের বেল আইকনটাকেও প্রেস করে ঘন্টাটা বাজিয়ে অল বাটনে ক্লিক করে দিবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমার কোনো বন্ধুত্ব রয়েছে এবং যার এটি খুবই দরকার তাকে কিন্তু অবশ্যই শেয়ার করবে।